বন্ধুকে বন্ধু কইয়া ডাক, তোর বন্ধু খুশি হয়ে। আর তুই যদি তোর জবান থেকে আমি মাওলাকে আল্লাহ বইলা ডাকতে, আমি মাওলার কুদরতি পরাল্লা ঠাল্লা হইয়া যাইত। এই দুনিয়াদার পাগল আমার মাল্লা, কার জন্য পাগল হইলা, কার প্রেমে পল্লা, কার পিছনে দৌড়াও, একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো, মোড়া খাওয়া করো। যেদিন তোমার আমার থেকে রুহটা বের হবে, এখন তাকাইয়া দেখো, আরে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিয়া ফেলাইয়া রাখবে। যাদেরকে আপন মনে করছো, যাদের জন্য জীবন ধ্বংস করছো, তারা পাশে বইয়া কানুলে, সন্তানরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালা শাখা পাহারা দেবে ভার, মাগো কাছে থেকে যাইও না, বাবার মরালা শাখা পাহারা দেবে পারবো না। দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সব তোমাকে আমাকে ফালাইয়া, বারজারের গোড়া জঙ্গলের মধ্যে মাটির ভিতরে রাইখে, যার যার ঘরে যাইয়া বাতি জ্বালা, আর তোমার আবার কবর যে অন্ধকার রইল, ওই অন্ধকার কবরে যদি আমার মাওলা বাতি না জ্বালা, ওই কবরে তো আর আলো জ্বলবে। আরে এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কবির ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, একো তোমার সব আছে পরয়েছি আমি। ওনাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, ওয়ামান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন তার ফরজ হুকুম এশার নামাজ,
দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে জামাত সহকারে আমাদেরকে আদায় করার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে অর্ধ রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। এক কথায় এশার নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। সারা রাত্র নফল ইবাদতের সব আমল নামায় আসুক জমা হোক এটা আমরা সবাই চাই, তাই যদি চাই এশার নামাজ ফজরের নামাজ বিশেষ করে জামাত সারা যাইবে না। কে কে রাজি আছি? সবাই হাত উঠাইছেন, আল্লাহ আমাকে তৌফিক দান করে। এখন অনেকে আবার মনে মনে বইলেন না হুজুর, তাহলে অন্য অন্য ওয়াক্তের জামাত মনে হয় করা লাগবে না, এইটা বুঝলেন না। জামাত সহকারে নামাজ পড়ার কত গুরুত্ব, আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, অনেকে তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ব্যাপারে সমালোচনা করে, যারা বলে নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কাদেরকে বানায় তা বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে তৈরি করছে। শাফি রহমাতুল্লাহ আলাই তার নাম শুনছেন, তার ইতিহাস পড়লে দেখবেন কোনো জিনিস যদি দেখতেন বা শুনতেন ৪০ বছরে বলতেন না। কত বছর আপনার আমার কয়দিন মনে থাকে? ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার প্রায় ৬-৭ লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল। আপনি আমার কয়খান হাদিস মুখস্থ আছে? তাদের ব্যাপারে সমালোচনা করো কপাল পড়ছে। তিরমিজি রহমাতুল্লাহ নাম শুনছে? শোনেন নাই? তার ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ তাদেরকে কিভাবে ব্রেন জেহেন দান করছিল। তিনি একসময় অন্ধ হয়ে গেছেন, অন্ধ অবস্থায় মন চাইল একটু হজ করবে, এখন সে একা তো আর চলতে পারে না, সহযোগী লাগবে, সাথীদেরকে নিয়ে যখন তিনি হজে রওনা করলেন পথ চলতেছে হঠাৎ পথের ভিতরে একটা জায়গায় তিনি মাথাটা নিচু কইরা পার হয়ে গেছে। লোকেরা বলতেছে হুজুর আপনি এখানে মাথাটা নিচু করলেন কেন? কল বাবা এখানে একটা গাছ আছে না? কল হুজুর বলেন কি এখানে তোমার গাছ দেখতেছে? কল বাবা দাঁড়াও, যদি এখানে গাছ নাই থাকে যেই গাছটা রাস্তার উপরে ঝোঁকা ছিল পথিক পার হইতে হইলে মাথা নিচু করে পার হওয়া লাগে, তাহলে এখন দেখা যায় আমার জেহেনের ভিতরে খলাল আসছে, আমার সেই জেহেনের তীক্ষ্ণতা এখন আর নাই, তাহলে আমার দ্বারা হাদিস বয়ান করা এখন ঠিক হবে না, এখানে অপেক্ষা করো। ডাকিস এলাকার লোকজন ডাকছে যুবক সেন, কল ভাই আপনারা এখানে কোনো গাছ দেখছেন? তারা বল না হুজুর আমরা তো আমাদের বসে দেখি। এখন আরও একটা বিকে আছে না,
কলে এলাকার মুরব্বীদেরকে ডাকো তো, প্রবীণ মুরব্বীদেরকে ডাকছে। ডাকার পরে তারা বলতেছে 30 থেকে 35 বছর আগে এখানে একটা গাছ ছিল, যেই গাছটা রাস্তার মধ্যে এরকম ঝোঁকা ছিল, অতিক পার হইতে হইলে মাথা নিচু করে পার হওয়া। তখন তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার ব্রেনের জেহেনের তীক্ষ্ণতা এখনো ঠিক রাখছে। এই ছিল তাদের ব্রেনের পরিধি। আর আপনার আমার অবস্থা কি? বর্তমানে আমরা মুহাদ্দিস বলি, মুহাদ্দিস কাকে বলে? যার 1000 হাদিস মুখস্থ থাকা লাগবে। কয়জন আছে 1000 হাদিস মুখস্থ করবে? ওদেরকে তো নাম দেয় শাইখুল হাদিস, ওদেরকে তো নাম দেয় বড় বড় অমুক সমুক তবু। কথা বোঝেন? যেই কথা বলতে চাইছিলাম, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ইচ্ছা করে কেউ যদি নামাজের জামাত তরক করে ছাইড়া দেয়, নামাজ হবে কিন্তু মাকরুহ তাহরিমের গুনাহ হবে। কির গুনাহ হবে? কোন কোন ইমাম লেখছেন, যারা ইচ্ছা করে জামাত ছাইড়া দেয় তাদের নামাজই হবে না, তাদের নামাজই হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজা শুনছেন? তিনি বলছেন, ঘরের ভিতরে যদি ছোট বাচ্চা এবং মহিলারা না থাকত, যাদের সুযোগ থাকার পরেও জামাতে নামাজ পড়তে আসে না, আমি হুকুম করতাম তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কেমন গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ছে, তিনি এখন একা জামাতে যাইতে পারে না। তখন সাহাবায়ে কেরামদের কাঁধের ভিতরে হাত রেখে তারপর ওই অবস্থায় কষ্ট করে জামাতে যাই হাজির হইতেন। অসুস্থ তখন বেশি হয়ে গেল, এখন কাঁধে হাত দিয়েও যাইতে পারে না। মুসল্লিরা নামাজ পড়তে যায় আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা জানালা খুলে তাকাইয়া তাকাই যায়। কথা ঠিক কিনা? অনেকে আবার বাজানরা আছে, এখন পর্যন্ত তাদের নামাজের ভিতরে কেরা সহি হয় নাই। নামাজের ভিতরে কেরা সহিভাবে তেলাওয়াত করা কি? বলেন ফরজ। নামাজে সহিভাবে তেলাওয়াত করা কি? অনেকে চেষ্টাও নাই, চিন্তাও নাই যে আমার নামাজ হয় কি হয় না, আমার কেরা সহি আছে কি নাই। কই একদিন তো আপনি যারা সহি তেলাওয়াত করে তাদের কাছে তো একটু শিখতেও গেলেন না, বলে হুজুর চেষ্টা করি পারি না, সময়ও পারি, সময় বের করতে। ওদিকে কামাই রোজগার টাকা পয়সা কামাইয়ের ব্যাপারে খুব সময় পায়, তাই না? সুরা ফাতেহা আর 4টা সুরা কোরআনুল কারীম মধ্যে ছোট ছোট সুরা আছে না, 4টা সুরা যদি আপনি সহি করতে পারেন, আজীবন আপনি ঘুরে ঘুরে নামাজ পড়বেন আল্লাহর ফজরে নামাজ সহি। কুল হু আল্লাহ সুরা আছে না, কুল আউযু রাব্বিল ফালাক আছে, কুল আউযু রাব্বিন নাস আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফী খুস আছে, ইন্না আতাইনাকাল কাউসার আছে, এরকম 4টা সুরা সুরা ফাতিহা সহ 5। এতটুকু চেষ্টা করলে আপনি সহি করতে পারেন না? তো এতটুকু চেষ্টা করবেন না, আর বড় বড় ফল চাইবে, এটা মন কেলা খাওয়ার মতো কথা না? মনে মনে কলা খায় বাস্তবে প্যান করে কথা বলে? আব্বাসুর রহমতুল্লাহ বলতেন, স্বপ্নের ভিতরে রুটি পিঠে হাটের ঘোষ খায়, হাঁসের ঘোষ কির মধ্যে? স্বপ্নের মধ্যে রুটি পিঠেও খুব নরম, খুব মজা দেয়, হাঁসটাও তৈলক্ত, পাকটাও সুস্বাদু। এখন খাইতেছে রুটি ও মজা, ঘোষ ও মজা, পেট ভই দেখাইতেছে, খায় কির মধ্যে? স্বপ্নের মধ্যে। এখন খাইয়ে তো পেট ভরে,
আসলে স্বপ্নের রুটি পিঠে হাসে কি পেট ভরে? পাশে খেতা আছে না, আমার বরিশালের ভাই খেতা সাবাইয়া সাবাইয়া হাতা হাতা জোরে আসবে। স্বপ্নের রুটি পিঠে হাসের কোসে পেট ভরে না। আপনি দুনিয়ার সব কাজ পারলেন, আর আপনার নামাজ সহি হইল কিনা সে ব্যাপারে আপনি একটু চেষ্টা করবেন না, আর আপনি ফেরদাউস বেহেশত আল্লাহর কাছে চাবেন, আর আপনার জন্য সাজাই আল্লাহ বৈশা থাকবে, এটা একটা অবাস্তব কথা, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলো, আপনি ধরেন কেরাতা এখনো সহি করতে পারেন না, চেষ্টায় আছে, জামাতে যদি নামাজে দাঁড় হন আমরা কেরাত পড়া লাগবে কথা কান টাকা সব দায় দায় তো ইমামের মাথায় না, ইমাম সুন্দরভাবে নামাজ পড়তে আছে, আল্লাহর রহমতে আপনার নামাজ কবুল। একা একা নামাজ পড়লে দোষ ত্রুটি কোনো অভাব আছে? কিন্তু জামাত সহকারে নামাজ পড়তে হলে আল্লাহর রহমতে রহমতে ভরপুর হয়ে যায়। এই জন্য জামাত সহকারে নামাজ ছাড়বো, আল্লাহ আমাকে সবাইকে তাওফিক দান করুন। যারা নাকি আগে পরে পড়তেন না এখন নিয়ত করতেন না, না করেন নাই করছেন? এখন অনেকে বলতে হুজুর এমন বিপদ, হুজুর কাজ করবো ভালাই নামাজ বুঝে যাবো কি, এটা কৌল আছে গালে বেগুমন। আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ ইয়াদা খুব বড় মাপের আলেম ছিলেন, খুব বড় মাপের লেখক ছিলেন, অনেক কিতাব লিখেছে। তিনি ইন্তেকালের পরে স্বপ্নের মাধ্যমে তার এক খাস সাকরেদের সঙ্গে যোগাযোগ হয়েছে, বলতেছে হুজুর আপনি কেমন আছেন? বলে আল্লাহ আমাকে ভালো লাগছে, আল্লাহ মাফ করে আছে, কিন্তু আমার পাশের বাসে আমার বাড়ির পাশে বাড়ির কামার, কামার বোঝেন যারা ওই যে লোহা পুড়িয়ে পুড়িয়ে দাও কাছে বানায়, কামারের মর্যাদা আল্লাহ বাড়াইছে। কি ব্যাপার, একজন কামারের মর্যাদা তো আল্লাহ বানাইল ব্যাপার কি? সম্মান দেওয়ার জন্য গেছে, দেখে কামারও আসলে ইন্তেকাল করছে। তা কামালের এমন কি আমল ছিল যে আমলের মাধ্যমে তার এত গুরুত্ব আর এত দরজা এত মর্যাদা আল্লাহ দান করলেন? শুনতে পাইলেন কামারের বিশেষ করে কয়েকটা আমল, একটা হলো সারাদিন লোহা পুইরে পুইরে দাও কাছে বিভিন্ন কি বানায় বস্তু তৈরি করে, হাতুর উপরে উঠাইছে ওদিকে মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, কি দিয়েছে ওই হাতুর যে উপরে উঠছে আর বাড়ি দেয় নাই, ওই অবস্থায় ফালাইয়া নামাজের পৌঁছে চলে গেছে, আবার হাতুর দিয়ে বাড়ি দিয়েছে ওদিকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুনছে, ওই অবস্থায় কাজ ফালাইয়া মসজিদে চলে গেছে, ঠিক না? আর হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এর ভিতরে এক প্রকার লোক কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজি, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। সুবহানাল্লাহ। কখন মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, আমি নামাজে যাব, একটা টান আছে না, এই টান যাদের থাকবে তাদেরকে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার আরশে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আর একটা আমল ছিল যখন নাকি আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হয়ে থাকতেন, তখন তিনি জানলার ফাঁক দিয়ে দেখতেন যে আল্লাহর কুতুব দ্বারাই নামাজ পড়তে আছে, কোরআনের দিন তেলাওয়াত করতেছে, ইবাদতের দিকে লিপ্ত আছে, তখন তিনি আফসোস করতেন বলতেন রব্বুল আলামিন আপনি আমাকে গরিব বানাইছেন, সারাদিন লোহার কাজ করতে করতে এখন আমার শরীর এত দুর্বল, এখন উঠে যে আমি আপনার সামনে সেজদায় পড়ে থাকব এই শক্তিটা না, যদি আমি আপনার কুতুবের মতো হইতাম তাহলে আমিও আপনার সামনে এরকম দাঁড়াইয়ে দাঁড়িয়ে আপনার ইবাদতে লিপ্ত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এই যে আফসোস, আর নামাজের ইবাদতের গুরুত্ব আল্লাহ তাকে দরজা মর্তবা মর্যাদা অনেক বাড়িয়ে দিচ্ছে, কথা ঠিক না? যারা নাকি চিন্তা করে হুজুর আর সে তো মসজিদে আলোচনা হল শুনতাম, কিন্তু হুজুর
আমার আব্বা রহমতুল্লাহ বলতেন দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, যে বাজান দুনিয়ার একটা নিয়ম বোঝো, তুমি কি কেয়ামতের ময়দানে প্রথম চোটে ভেসতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভয়কেটে গিয়ে যাবা, বসবা কেমনে? এটা কেমনে বসবা, কিভাবে বসবা? কলে দুইটা কাজ তোমার সামনে আসছে, আখেরাতের কাজও আসছে দুনিয়ার কাজও আসছে, দুটোটাই গুরুত্বপূর্ণ। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কি আখেরাতের কাজটাকে অগ্রাধিকার দিলা না দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার দিলা? ওই সময় যদি তুমি আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, আল্লাহর ফজল করমে তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোরে মাল বেহেশতে চলে যাবে। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও আর আখেরাতের কাজকে পিছনে রাখো, হয়তো বা কিছুদিন জাহান্নামের আগুনে ভুই গিয়া তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? কথা ঠিক না? যারা নাকি চিন্তা করে যে হুজুর পারি না না পারি, বাজান এত চিন্তা করেন কেন? নিয়াত করে রাস্তায় নাই না যান, নিয়াত করে কার্যক্রম শুরু করে, দেখবেন আল্লাহর ফজল করমে আল্লাহ সহজ করে দেবে। তাআত তৌফিকে তাআত হামজাতু, তাআত তৌফিকে তাআত হামজাতু, ইয়া মানাক ওয়া ইজাবাত হামজাতু। বাজান সন্তান কি কোনোদিন জোর করে টাইলে মায়ের দুধ পান করতে পারে? এই সত্যি সন্তানের আছে? কিন্তু সন্তান যখন ওয়াও ওয়াও কইরা কান্না শুরু করে, মায়ের কাজ হাতের থেকে পড়ে যায়, মা দৌড়ে এলে সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা পড়ছে ঘরা, সন্তানকে মারাক করে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোসাইয়া কোলের মধ্যে নিয়া আদর করে গেলে চুমা দেয় আদর করে, বাজা তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে আমার মালিক বন্দাবান দেখে তার সে হাজার লক্ষ গুণ বেশি মায়া করে। বন্দাবান দিয়ে পাহাড় পরিমাণ গুণা করবে, আর যখন মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে রাস্তার ভিতরে যখন চলা শুরু করবে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, বাজান যখন বন্দাবান্দি আমার মাওলাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বন্দাবান্দিকে টাই না তার কুদরতি কোলের মধ্যে জায়গা দিয়া যায়। তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাক ওয়া ইজাবাত হামজাতু। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, খবরদার যখন আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে নিয়ে আসছেন, বাজান যখন আলোচনা শুনতেছি, এখন নিয়াত করেন মাওলার কাছে দোয়া করেন, রাব্বুল আলামিন নিয়াত তো করছি নিয়াত অনুযায়ী ব্যবস্থা তুমি কইরো, এরকম নিয়াত যদি করতে পারে তা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের জন্য যথেষ্ট হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার কাজের ব্যাপারে বিশ্বাস আপনারা আমার জমছে, তাহলে কি জমছে? যদি কাজ না করি টাকা পাওয়া যাবে না, ব্যবসায় সময় না দিলে ব্যবসায় লাভবান হওয়া যায় না, টাকা পাওয়া যায় না। এই জন্য দেখবেন রোদরে ফুইয়া, বৃষ্টিতে ভিজিয়া, ঠান্ডার মধ্যে গরমের মধ্যে আল্লাহর বান্দারা কাজ করে, এর বিনিময়ে টাকা পাবে, ঠিক না? এই আল্লাহর বান্দারা, আজকে দুনিয়ার কাজের ব্যাপারে আমরা কষ্ট স্বীকার করলাম টাকা পাবো এই আশা, সম্পদ পাবো বিনিময় পাবো এই আশা, আর আখেরাতের কাজের ব্যাপারে আপনারা এই মোটো শ্রম চেষ্টা কষ্ট করবো না আর ফল ভালো পাবো এই আশা করা ঠিক? এটা কোনোদিন ঠিক না। এই জন্য বিশ্বাস জমাবার জন্যে, গুরুত্ব বাড়াবার জন্যে আমি কোরআনুল কারিমের শুরুর আয়াত তেলাওয়াত করছি,
দুনিয়ার ভিতরে যত বই পুস্তক কিতাব আছে তাম দুনিয়ার সবাই একমত, সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো কোরআনুল কারীম, ঠিক না? বাজান এই যে আপনারা শুনছেন বৈজ্ঞানিক মরিস বুকাই, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য কয়েকজন বৈজ্ঞানিকদের ভিতরে তিনি আছেন। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। এর মানে আপনার আমার তো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জ্ঞান। উল্লেখযোগ্য মরিস বুকাইলি তাম দুনিয়ার ভিতরে একজন বৈজ্ঞানিক। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, কয়জন? এক। সৃষ্টিকর্তার নিয়ম নীতি মানুষের জন্য হবেও একটা, এটা কোনটা যে আমার তালাশ করে বের করতে হবে। তিনি চিন্তা ভাবনা করিয়া উল্লেখযোগ্য তাম দুনিয়ার ভিতরে যে ধর্মগুলো আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, ওই বৌদ্ধ ধর্ম, অমুক অমুক ধর্ম আছে না, তিনি খ্রিস্টানদের বাইবেল তিনি রিসার্চ করছেন, কেন সেটা সব বলছে বড় মাপের শিক্ষিত। তিনি দেখে লন্ডন, আমেরিকা, ফ্রান্সের বাইবেলের সাথে আরেকটার সঙ্গে মিল পাওয়া যায় না। তিনি এরকম বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো তিনি রিসার্চ করে, রিসার্চ করে দেখে একটার সঙ্গে আরেকটা কোনো কি পাওয়া যায় না, কিন্তু কোরআনুল কারীম তাম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করছে দেখে নোকটার কোনো পরিবর্তন পাওয়া যায় না। এমন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি যে হাতে কোরআনুল কারীম লেখছেন, সেই কোরআনুল কারীম এখনও মদিনা শরীফ সহ বিভিন্ন মিউজিয়ামের ভিতরে এখনও সংরক্ষিত আছে। তিনি হাতে লেখা যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম তিনি সেটাও রিসার্চ করছেন, দেখে সেই কোরআনুল কারীমের সঙ্গে তাম দুনিয়ার কোনো কোরআনুল কারীমের নোকতার পরিবর্তন নাই। তখন তিনি চিন্তা করেন ব্যাপার কি, তাম দুনিয়ার ভিতরে আসমানি যে উল্লেখযোগ্য কিতাব কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য সমস্ত আসমানি কিতাবগুলো সব পরিবর্তন, কিন্তু কোরআনুল কারীম পরিবর্তন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে তিনি ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি এবং ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি, মাওলা। তাই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব কে নেছে? কিন্তু অন্য অন্য আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ কিন্তু সংরক্ষণের দায়িত্ব নেয় নাই। যখন তিনি রিসার্চ করার পরে এরপরে তিনি চিন্তা করলেন দুনিয়া খরচ স্থায়ী, আখেরাত স্থায়ী, দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আখেরাত শুরু আছে। এরপরে তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে তিনি একটা বইও লিখছেন, কোরআন, বাইবেল ও বিজ্ঞান, প্রায় 450 খ্রিস্টানে ফিরে তার ভিতরে প্রমাণ করছেন তাম দুনিয়ার ভিতরে একমাত্র সহি কিতাব তার নাম হলো আল কোরআন। এই জন্য তিনি মুসলমান হয়ে গেছে। আমার বাজানদেরকে বলে মুসলমানে করে জন্মগ্রহণ করিয়া যারা এখনো খ্রিস্টান, বিজাতিতের কালচার তাদের কাছে ভালো লাগে, আমি সেই বাজানদেরকে বলো বাজান, এটি ইতিহাস করে আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ প্রায় 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি, বাংলাদেশের ভিতরে এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি নিতে শুরু করিয়ে দিচ্ছে, আর তিনি 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, বুঝলেন নাই? অর্থের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে প্রায় এই 70 কোটি হিন্দুদের দেবতা, তিনিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পরবর্তীতে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশেও আছে, নাম রাখা হয়েছিল ডক্টর ইসলামুল হক। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে যত বিজাতি বলে
যত দুনিয়ার দিক থেকে পণ্ডিত বলে আজ পর্যন্ত কোরআন কারিমের ভিতরে কেউ ভুল বের করতে পারে না, কোনোদিন পারবেও না। তাহলে কোরআন কারিম সত্য, তা যদি সত্যই হয় আল্লাহ ঘোষণা করছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখো এই কিতাবের যে কোনো সন্দেহ বলতে কিছু নাই। আবু জাহাল উৎপা সাহেব আবুল হাব আপনারা জানেন, তারাও কিন্তু কোরআন কারিম বসতো, কারণ আরবি ভাষী ছিল আর মহাপণ্ডিত বড় শিক্ষিত ছিল, কিন্তু তারাও কিন্তু কোরআন কারিম ভুল বের করতে বরঞ্চ আবু জাহাল একদিন বলছিল, কি বলছিল যে আল্লাহর হাবিবের দরবারে যেই যায় তারাই কলমে পড়ে মুসলমান হয়ে যায় ব্যাপার। তখন মিটিং ডাকছে, দাইকে সিদ্ধান্ত গ্রহণ করছে যে আমরা আজ থেকে মুহাম্মাদের কণ্ঠে কেউ কোরআনুল কারিম শুনতে যাব না। আজকে কেউ যাবে? সিদ্ধান্ত নেতায় দেশে না, আজকে তো কেউ যাবে না। রাত্রে যখন গভীর আবু জাহাল চিন্তা করে যে আজকে তো কেউ যাবে না, আমি একটু শুনে আসি। আবু জাহাল তো গেছে, আল্লাহ রসুল তো কোরআন কারিম তেলাওয়াত করতে আসে। ওদিকে আবু সুফিয়ানও চিন্তা করল আজকে তো আর কেউ যাবে না, আমি একটু শুনে আসি। উতবা সাহেব এরাও চিন্তা করলো আজকে তো আর কেউ যাবে, আমি একটু শুনে আসি। এখন অন্ধকারের ভিতরে লোকের শব্দ পাওয়া যায়, কে? কালে আমি আবু সুফিয়ান। তুমি কি? কালে আমি উতবা সাহেব। কালে আপনাকে? কালে আমি আবু জাহাল। কালে ব্যাপার কি? সবে মাত্র সিদ্ধান্ত গ্রহণ করলাম কেউ যাবো না, কেউ মোহাম্মদের কোটে কোরআন কারিম শুনতে, সবাই হাজির ব্যাপার। এবার আবু সুফিয়ান বলতেছে, আবু জাহাল শোন, আমরা যত মানুষকে কোরআন কারিম থেকে ফিরিয়ে রাখতে চাই, একদিন না একদিন এই কোরআন কারিম তাম দুনিয়াকে বিজয় করবে। সেই কোরআন কারিম ধারাবাহিকভাবে আমাদের কাছে আছে, আসছে না? এই জন্য আমার বাজানদের কাছে কোরআন কারিম শোন, ঠিক? তাই কোরআন কারিম যে সত্য হয়, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে একটু শুকরিয়া মাঝে মধ্যে আদায় করে। আমার মালিকের তোমার উপরে যে কি দয়া কেই মায়া, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে তারপর মাঝে মধ্যে মোরা খাবার চিন্তা করো। আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই যে রব্বুল আলামিন আপনি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করেন, এরকম কে দরখাস্ত করছি? জোরে বলেন। আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই রব্বুল আলামিন দয়া মায় করে আমার রুহুকে আপনি মুসলমানের ঘরে দান করেন, আমার মালিক ইচ্ছা করলে আমার রুহুকে একটা হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না, খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না, অন্য অন্য বিজাতিদের ঘরে ভিতরে রুহু দিতে পারতো কি পারতো না, আরে আমাদের রুহুকে একটা পশুর ভিতরে গরু ছাগলের ভিতরে ঢুকাইতে পারতো কি পারতো না, কিন্তু আমার মালিকের কত বড় দয়া। আমার মালিকের কাছে দরখাস্ত ছাড়া চেষ্টা ছাড়া তোমার আমার রুহুকে মুসলমানের ঘরে দান করলো। আজকে তুমি আর আমি পরিচয় দিই, আমি আব্দুল করিম, কেউ পরিচয় দিই আমি আব্দুর রহিম, কেউ পরিচয় দিই আমি রহিমা খাতুন। এই যে মালিকের দয়া কেয়ামত পর্যন্ত যদি শেষ দায় পড়িয়া শুকরিয়া আদায় করি কোনোদিন শেষ হবে না। জোরে বলেন, হবে? যদি নাই হয় আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারিম সত্য, মুসলমানের ঘরে আল্লাহ তোমার আমার রুহুকে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়া কেন পাঠাইলেন, এই জিনিসটা বসবার জন্যই মাহফিল। কথা বল না বাজান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। বাজান ইবাদত কাকে বলে?
নামাজ পড়ার নামই কিন্তু ইবাদত না, রোজা রাখার নামই কিন্তু ইবাদত না। যদি নামাজ পড়াই নামই ইবাদত হইত, আমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছিলাম ফরজ, বাজান বেজোর সংখ্যা। আমরা পরামর্শ ভিত্তিক যদি সিদ্ধান্ত গ্রহণ করি আজকে আমরা মাগরিবের নামাজ 4 রাকাত পড়ব, সবাই বলেন নামাজ হবে, পড়লাম তো বেশি, সংখ্যা বেশি না, সংখ্যা বেশি হইল না এবং জোর জোরাও হইল, কিন্তু নামাজ হবে, কারণ কি বলেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, মুখস্থ করেন মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ বেশি পড়লাম নামাজ কিন্তু হয় নাই। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখি সবের বিনিময়ে গুণা জমা হবে, কারণ কি মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, কথা ঠিক, তাইলে বোঝা গেল মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই, ভালো করে বোঝেন, সামাজিক জীবনে পারিবারিক জীবনে আছে না নাই, বাজান ব্যবসা ক্ষেত্রে খরচের ক্ষেত্রে আছে না নাই, কামাইয়ের ক্ষেত্রে আছে না নাই, রাজনৈতিক ক্ষেত্রে বুঝি নাই, এখানেও আছে, এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা। অনেকে যখন রাজনীতির কথা আলোচনা হয় তখন বলে হুজুর এবার রাজনীতি করবে, এ আল্লাহর বান্দারা হুজুরের রাজনীতি করবে না, করবে কি প্যাড নীতি, হ্যাঁ রাজনীতি মানে নীতির রাজা, রাজার নীতি। আল্লাহ তো ঘোষণা করছে কুলিল্লাহুম্মা মালিকাল মুল, আমি মাওলা রাজার রাজা, আল্লাহ রাজা দাবি করছেন, তার বুঝি করে নীতি নেই, কথা বলেন, আরে আমরা রাজনীতি করে সেই আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করি, ঠিক কিনা, অনেকে বোঝেন না, আমাদেরকে গালি দেয় ঠিক না, ওদিকে মসজিদে যেয়ে সেজদায় পড়ে কপালে দাগ পড়া, এটা ভালো খারাপ, রোজা রাখেন তাও ভালো, এই দান সৎকার করেন তাও তো ভালো, কিন্তু রাজনীতি ব্যাপারে বুঝেই না, ওই রাজনীতি ইসলামের পার্ট না, ঠিক কিনা, হ্যাঁ দেখেন আল্লাহ কি বলতেছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এই ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, কি কথা কয় না, যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, রাজনীতি করি না, করেন কি রাজনীতি করে, অনেকে বোঝেন না, বলিয়া যাইতে হইবে, গালি দেন আর মারেন আর যাই করে বলাই না, বললে কইবেন যে হুজুর আলোচনা করছেন, বললেন তো নাই, বলবেন না, বাজান ভালো করে বোঝো, বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলে, মানব রচিত প্রচলিত গণতন্ত্র, যার নীতি আদর্শ মূল হইল সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট প্রাক্তন, তিনি বলছিল সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর বর্তমানে আমাদের পাশের রাষ্ট্র থেকে আবার দাঁড় করে নিয়ে আসছে ধর্মনিরপেক্ষ দল, বুঝলে, এর ব্যাখ্যা তারা করে যার যার ধর্ম সে পালন করবে, জোরে বলে নিরপেক্ষ শব্দের অর্থ কি, যার যার ধর্ম সে পালন করবে, এটা হয়, এটা বলেন তো হয়, নিরপেক্ষ শব্দের কোনো পক্ষ নাই, বামেও না ডানেও না, আমি আসি কাজে নিরপেক্ষ, এ ব্যাপারে আমি কোনো মতামত ব্যক্ত করবেন, এর নাম না নিরপেক্ষ, কোনো মানে নিরপেক্ষ আছে, হিন্দুরা তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে,
খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আমরা মুসলমান, তাহলে আমি নিরপেক্ষ হইলাম কেমনে? নিরপেক্ষ হওয়া যায়? নিরপেক্ষ ব্যাখ্যা আসবে নাস্তিকতা। ব্যাখ্যা কি আসবে? নাস্তিকতা। টের পান না? এই যে বাচানদেরকে বলবো, রাজনৈতিক জিনিসের আমার মালিকের হুকুম আছে না নাই? আন্তর্জাতিক ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? এই এখন মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোথায়? হ্যাঁ, তারা এটা আন্তর্জাতিক ব্যাপার, আপনারা আমার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা লাগবে না? মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিআ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিআ বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের সঙ্গে সম্পর্ক, শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরাও, না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যকে ফিরানো যায়। আজকে আজকে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, ব্যঙ্গ চিত্র ওরা প্রদর্শন করবে, আর আমরা মুসলমান দেখব, সহ্য করব, কোনদিন নবীর উপমা করব না। কথা ঠিক না বেঠিক? ওই হিসেবে যে পাগলামি করে, হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধ যারা শুনতেছে, সেখানেও মালিকের হুকুম আছে না নাই? আছে। এই আল্লাহর বান্দারা এত কথা কেন বললাম? কোরআনুল করিম সত্য, তাই সত্য যদি সেই কোরআন করিম ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরোপুরি ঢোকো, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, এই দুনিয়ার পরীক্ষার জিন্দগিতে চলিলে তারপর কবরে যাওয়া হবে। কিছু মানবা, কিছু মানবা না, সুবিধাটা মানবা আর অসুবিধাটা মানবা না। দলের নেতা নেত্রী বেজারে হয়ে যাইবে, কি এলাকার নেতায় বেজার হয়ে যাইবে, এরকম আছে না? এ বেজার হইবে নেতা নেত্রী আর দলের লোকেরা, ওদিকে যে আল্লাহ বেজার হয়ে গেছে খবর আছে? হ্যাঁ, কারে বেজার করো আর কারে খুশি করো? মন কি বেজারে মন রে, আমার মায়ের পেটের ভিতরে আমার মাওলা ছাড়া কেউ আপন ছিল না। কত মানুষ দুনিয়ার ভিতরে আসে, হাত নাই পাও নাই, দুইটা চক্ষু মাওলায় দান করেন নাই, বাজান আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে হাত পাও সারা মানুষ বানাইতে পারতো, তোমাকে আমাকে এরকম চক্ষু অন্ধ বানাইতে পারতো, আমার মাওলা তোমাকে আমাকে এত সুন্দর সুরাতের একটা মানুষ বানাইলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে আমার মায়ের পেটের ভিতরে কিভাবে লালন পালন কইরা বড় করলো, আখারে আজকে দুনিয়ার ভিতরে আসলাম, আমার মাও দুর্বল আর তুমি সন্তানও দুর্বল, বাজান তুমি আর আমি কিভাবে বড় হইলাম একদিন চিন্তা করছ? আখারে মা দুর্বল, ঘুমের অবস্থায় মানুষ আধা মরা, বাজান ঘুমের ভিতরে মানুষ এদিক ওদিকে মোড়ামুড়ি করে কি করে না, বাজান মায়ের পেটের নিচে পিঠের নিচে ছোট বাচ্চা পইরা চ্যাপ্ট হইয়া যাওয়াই স্বাভাবিক, স্বাভাবিক না? এ ঘুমের ভিতরে হুশ থাকে? আর মনে করছেন না এরকম বুঝি হয় না, এরকম দুই একটা মাঝে মধ্যে ঘটনা আমার মাওলা দেখায়, মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা পইরা চ্যাপ্ট হয়ে গেছে। আমার মাওলা দেখাইছে, ওরে আব্দুল করিম তুই যে এত বড় হইলি স্বাভাবিক বড় হও না, আমি মাওলা তোকে কুদরতির নজরে তোকে দেখিয়ে বড় করছি। বাজার সন্তান আস্তে আস্তে বড় হইল, বড় হইয়াস কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন বাপকে চেনলো মাকে চেনলো,
এখন দল চেনলো, দলের নেতা নেত্রী চেনলো, বাজান এখন আব্বাকে আব্বা বইলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে আম্মা বইলে ডাক দেয়, মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যায়। বন্ধুকে বন্ধু বইলে ডাক দেয়, বন্ধুর কলিজাও ঠান্ডা হয়ে যায়। নেতাকে নেতা বইলে ডাক দেয়, নেতার কলিজাও ঠান্ডা। আমার মালিক ডাক দে বলে রে মো খারাপ, আখারে তোর মায়ের পেটের ভিতরে লালন পালন করলাম আমি, দুনিয়ার ভিতরে আসছি তোর মায়ের বুকের ভিতরে খাদ্য তৈরি করে দুধ দিলাম আমি, আহারে তোকে এত সুন্দর ফিয়া হাসানি তাকুয়ে, এত সুন্দর সুরাতের মানুষ আমি তৈরি করলাম আমি তোকে, আজকে সব তোর কাছে আপন, আর আজকে পর হইয়া গেলাম আমি মাওলা। আজকে যদি তুই তোর মাকে ডাক দাও তোর মা খুশি হয়ে যায়, তোর আব্বাকে তুই ডাক দাও তোর আব্বাও খুশি হয়ে যায়, তোর বন্ধুকে বন্ধু হইয়া ডাক তোর বন্ধুও খুশি হয়ে যায়, আর তুই যদি তোর জবান থেকে আমি মাওলাকে আল্লাহ বইয়া ডাক দে, আমি মাওলার কুদরতি পরাল্লা ঠাল্লা হইয়া যাই তো। দুনিয়াদার পাগল আমার বাবাল্লা, কার জন্য পাগল হইলা, কার প্রেমে পড়লা, কার পিছনে দৌড়াও, একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো, মোড়া খাওয়া করো, যেদিন তোমার আমার থেকে রুহটা বের হবে, এখন তাকাইয়া দেখো আরে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে যাদেরকে আপন মনে করছো, যাদের জন্য জীবন ধ্বংস করছো, তারা পাশে বইয়া কাঁদলে, সন্তানরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালা শাখা পাহারা দেবে ভার, মাগো কাছে থেকে যাইও না, বাবার মরলা শাখা পাহারা দেবে পারব। দুনিয়ার দিকে তাকাইয়া দেখো সব তোমাকে আমাকে ফালাইয়া, বারজারের গোড়া জঙ্গলের মধ্যে মাটির ভিতরে রাইখে, যার যার ঘরে যাইয়া বাতি জ্বালা, আর তোমার আবার কবর যে অন্ধকার রইল, ওই অন্ধকার কবরে যদি আমার মাওলা বাতি না কবর তোয়ার আলো জ্বলবে, আরে এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কবির ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এক দুবার সবসে পড়েছি আমি, এ বন্দমাদি মনে রাখে সাবার, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসবে হবে যতই ভাব তুমি। আমার মার পেটের ভিতরে আমার মাওলা ছাড়া কেউ আপন ছিল না, দুনিয়ার ভিতরে এখন বন্ধু বান্ধবের অভাব নেই, দল দলের নেতা নেত্রী অভাব নাই, আবার যখন অন্ধকার কবরে একা হবা তখন আমার মাওলা ছাড়া কেউ আপন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এর পরেও যদি মন না বুঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়, বাজান বাজান কুড়িগ্রাম আল্লাহ আকবর চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন ডাকত, রাস্তা দিয়ে হাঁটতে এমন ভাবে আমার মাওলার জিকির করত, মোরা যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল,
কাপনের কাপন সব আনাম তাজালার বের হইয়া আসলো। একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি 32 বছর যে আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখনো দাড়ি লাল চক 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 করতেছে। ঘটনার মাঝে মধ্যে আমার মাওলা কবরের কাপড়ের কাপড় লাশ তাজা দেখায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের জিব্বাটা টাইনা নাবিস্তাল পর্যন্ত ঝুলাইয়া রাখছে, যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায়। বাজান বেনুমাজি হারাম কর সুদ কর ঘুষ কর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আর বাজানদেরকে বলবো, ফরজারে মামুনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়েন। বাজান তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব, তোমার কবরে পুরস্কার উত্তর তুমি দেবা, আমার কবরে পুরস্কার উত্তর আমি দেব। কবরে কই তো জিজ্ঞাসা হবে না তুমি চরমনের লোক কিনা অমুক জায়গার লোক কিনা, কবরে কিন্তু পুরস্কার তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহর রসুলকে দেখায় বলবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। এখানে কিন্তু কোনো প্রশ্নের ভিতরে নাই তুমি অমুক দলের লোক কিনা, তুমি সুন্নি না ওয়াহাবি, তুমি চরমনাই না সারসি না, তুমি জৈনপুর না আট্রসি, তুমি রাজার বাগ না দেওয়ান বাগ না, আর তুমি মাইজ বাগ না কোন, এই কোন পরিচয় কিন্তু কবরে নাই রে বাজার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার আমার শৈলে আঘাত করলে তোমার আমার শৈলে ব্যথা, তুমি আর আমি পাব, আমি দল দিয়া কি করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, আসো মাওলার কাছে দুই হাত তুইলে দুই চোখের পানি সাইয়া গুনার কথা মনে কইরা মাওলার দরবারে কান্দ, আর মাওলার দরবারে মাফসা। আমার মালিক বড় দয়ার মাওলা, যদি চাওয়ার মতো চাইতে পারো, ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক মাফ করবেন। শুরু যাই না, তোমার আমার গুনাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করে দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দ, আর মাওলার দরবারে মাফ কান্না না আসে মন কি বোঝাবে। কত মেয়েকে আবার এমন একটা দিন আসবে, এই ঘরে দরজা দিয়ে মরা না কান্না মামা করে, মে কান্দে মামা করে। জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন।